বাহিরা বাংলা নিউজ সততার সাথে মানবতার স্বার্থে। আমি নির্ভীক কাজ ভাই, তুমি তো সাংবাদিক সম্পাদক, সবারই দর্শক বাকি ছিল। আমি বলেছিলাম বিষ্ণুর দিনেশ দাকে সবচেয়ে বেশি লোকসভা আমি ব্যর্থ হয়েছি, আমি দিতে পারিনি। আমার ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি ভুলে দিচ্ছিলাম। আমি ভুলে দিয়েছিলাম বিষ্ণুটা আমার একা নয়, বিষ্ণুরে আমি যেমন ভুল করছি বিষ্ণুরে ভুল করছে মুকুল রায়, তাই আমি আমার বাবার কাছে হেরে গেছি। এখানে কাউকে দোষারোপের ব্যাপার নেই, কোন অভিমান নেই, রাগ নেই। আমি আমার যতটা বেশ দেওয়ার দিয়েছি, বাবাও তার দলের জন্য যতটা বেশ দেওয়ার দিয়েছে। মানুষ বেছে নিয়েছে বাবাকে, ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে কিছু কিছু কথা এই কাছে আমার আবার হালিশহরের মানুষ মন থেকে নেয়। তার একটা কারণ কেউ বা কারা বলেছে কাঁচাপাড়ার কাঁচা ছিল, কাঁচাপাড়ার প্রচুর ছেলে আছে যারা দেশ বিদেশ এবং বাংলার যেমন মান রক্ষা করছে, তেমনি বিদেশেও কাঁচাপাড়ার অনেক ছেলে আছে মান রক্ষা করছে। তা মেনে কথায় কথায় রায় পরিবার নিয়ে কথা বলে, কোনো কিছু হলেই রায় পরিবার দায়িত্ব দিতে পারছে। রায় পরিবারে কিন্তু শুধু আরো অনেকে আছে এবং তাদের যোগ্যতা যদি দেখা হয় কোন অংশে কারোর থেকে কম নয়, বরং ঈর্ষা করার মতো কথা। আর সবচেয়ে দুঃখের জিনিস কি জানেন তো, আমি আমার 100% দিয়েছি, আমার অসুস্থতা নিয়েও 47টা ওয়ার্ডে প্রচারে গেছি, অনেক সাংবাদিক বন্ধুদের দেখেছি, কিন্তু লাস্ট দিন যাকে আমি মমতাময়ী মা ভাবি, নেত্রী ভাবি, তিনিও আমাকে বললেন গদ্দারের ছেলে। আমি জানি না বাংলায় সংস্কৃতি বা সংস্কৃতি গদ্দারের ছেলে বলে এই ভাষাটা কতটা মানানসই, এটা নিজের বিবেকের কাছে। এখন অনেকে বলবেন বিবেক কথা থেকে এলো, কেন এলো, দল ফল খারাপ করার বলে এত কিছু বলা হচ্ছে। আমি দল এখন ছাড়ছি না, দলকে আমাকে বিশ্বাস করছে সেটাও আমি কিন্তু জানি না। আমার কাছে সবকিছুই একটা কোশ্চেন মার্ক হয়ে যাচ্ছে, পরিবারের কাছে কৈফত দিতে হচ্ছে, দলের ছেলেদের কাছে কৈফত দিতে হচ্ছে, আবার বন্ধু বান্ধবদের কাছেও কৈফত দিতে হচ্ছে। কি করছিস, আমি কনফিউজ টোটাল। তবে এইটুকু বলতে পারি আজকে যে আমি একটা জিনিস বলতে পারি যে আমি গর্ববোধ করি আমার বাবাকে নিয়ে। অনেকে বলেছিল লক্ষ লক্ষ মুকুল রায় তৈরি করবে, আমি খালি একটা জিনিস বলবো যে একটা মুকুল রায় যে নিজে হাতে দলটাকে তৈরি করেছিল সেই দলটাকে ভেঙে তছনছ করে দেবে। তাই এই বাংলার মধ্যে অবস্থিত কাঁচাপাড়ায় ওই কাঁচা ছেলেটাই কাঁচা মাথা দিয়ে চাণক্যর বুদ্ধিতে সারা বাংলাটাকে চষিয়ে দেবে। পার্থ চ্যাটার্জি এই কথাটা বলেছিল, তাহলে কি এটা পার্থ চ্যাটার্জি এবং দলের কাছে একটা উত্তর? কে কি বলেছিল তারা আমার সিনিয়র লিডার, আমি এখনো তৃণমূল কংগ্রেসে রয়েছি, তারা ভাবছে কিনা আমি তৃণমূল কংগ্রেসে আছি কিনা আমি জানি না। আমি কারোর সম্বন্ধে কিছু বলবো না,
আমি প্রতি রাগ নেই কিন্তু মনে পক্ষ আছে অভিমান আছে। আমি ভেবেছিলাম এই জায়গাটা লিড তো লিড দিতেও পারিনি, কারণ আমি আমার বাবার কাছে হেরেছি, আমি আজকে বাঁচিব। অভিমানী শুভ্রাংশু কি এবার বাবার দলে যোগ দেবে? এখনো সেই প্রশ্ন আছে, বাবার সাথে কথা বলবো নিশ্চয়ই। এবং আমার যারা ফলোয়ার্স আছে, যারা আমাকে দেখে রাজনীতিতে নেমেছে বা আমাকে ভালোবেসে আমার সাথে থাকে, তাদের সকলের সাথে কথা বলবো। এলাকার মানুষ যারা আমাকে চেনে জানে, আমাকে ভোটে আশীর্বাদ করে, তাদের সাথে কথা বলবো। এবং আমার কিছু প্রিয়জন মানুষ রয়েছে, বন্ধু রয়েছে, তাদের সাথে কথা বলবো বলে আমি দৃষ্টি নেব। তার মানে কিছু আপনি ভাবছেন, সেকেন্ড ওপিনিয়ন আপনি নিচ্ছেন? একটা ওপিনিয়ন নেওয়া দরকার। কেন বলছি যে আমি কি দলের কাছেও কোশ্চেন চিহ্ন হয়ে যাচ্ছে, আমার কাছে হচ্ছে, আপনাদের কাছে হচ্ছে, আমি 100% দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপরেও কিন্তু গদ্দারের ছিল আমার প্রশ্ন, ওই যে আপনি এই গদ্দারের ডকুমেন্টটা নিয়ে কতদিন বাঁচবেন? তারা দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চা আমার মুখের দিকে তাকিয়ে থাকে, তাদের বাবা তাদেরকে টাইম দিচ্ছে না, দলের জন্য টাইম দিচ্ছে, অথচ কে দেখছে? দলের সুপ্রিমো আমাকে বলছে গদ্দারের ছেলে। আমার একটু এই ভাষাগুলো নিয়ে প্রবলেম আছে জানেন তো, যে গদ্দারের ছেলে, বাংলার মতো সংস্কৃতি কৃষ্টিপ্রেমী মানুষ এই গদ্দারের ছেলেটা কতদিন অব্দি মিলল না? আমার সঙ্গে কথা হয়েছে যেদিন থেকে দিনেশ থেকে নাম অ্যানাউন্স হয়েছে, পার্থদা আমার সাথে যোগাযোগ রাখত, কালকে রাতেও পার্থদার সাথে আমার কথা হয়েছে, দিনেশ দাও আমার সাথে কথা বলেছে। আমি তাদেরকে পুরো ব্যাপারটাই জানিস, কোনো কিছু লোকাবার না। যদি লোকাবার হতো তাহলে আমি কোনোদিনও ওপেন মাইকে বা ওপেন ক্যামেরার সামনে বলতাম না যে আমার সাথে আমার বাবার যোগাযোগ আছে, বলি বাবার সাথে যোগাযোগ আছে, কারণ আমি পুত্র, তার জন্য আমি পৃথিবীতে এসেছি। তাহলে আমার বাবার সাথে আমার যোগাযোগ থাকবে না? এটা হতে পারে, বাবা কাছে বেড়ায় এসেছিল, কিন্তু কালকে আমার কথা বলার সুযোগ হয়নি। কেন বাবার এত ফলোয়ার্স এসেছিল কালকে, আমি সুযোগ করে কথা বলতে পারি? শুভ্রাংশু, তৃণমূল বিধায়ক শুভ্রাংশু কি বিজেপি নেতা মুকুল রায়কে কংগ্রাচুলেট করলেন? ওইভাবে কথা বলার সুযোগই পাইনি। কংগ্রাচুলেশন আমি সবাইকেই দিয়েছি, আমি যদি সুযোগ পাই অর্জুন দাকেও দেবো। খালি একটা জিনিস বলবো যে বিষপুরে কেন বাংলায় ব্যারাকপুরে সব জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এলাকার মানুষ যেন এলাকায় থাকে, কোনো অশান্তি না হয়, আমরাই একে অপরের ভাই, কেউ বন্ধু, কেউ আত্মীয় স্বজন, নিজেদের এলাকায় আন্দোলন হলে পরে কিন্তু নিজেদের মুখে দেখাদেখি করতে অসুবিধা হয়। একটা সময় দূরত্ব তৈরি হয়েছিল অর্জুনের সঙ্গে তোমার, সেই অর্জুন তোমার বিধানসভা থেকে লিচ পেল, অর্জুন খুব খুশি। দেখুন, পলিটিক্স দি এন্ড বলে কোনো শব্দ নেই। আজকে মোদি বা এনডিএ সবচেয়ে বিরোধিতা করছে কে? আমাদের দল তৃণমূল কংগ্রেস। অথচ 1998 ও 1999 সালে এই তৃণমূল কংগ্রেস যদি জন্মলগ্ন হয় এনডিএ হাত ধরে, প্রথমে 7 টাকা ছিল। আজকে অর্জুন সিংহ বলেছেন প্রায় 100 জন অর্জুন দার ব্যাপার, আমি আমার ব্যাপারটা বললাম। এবার আমি কথা বলি সবার সাথে, তারা কি চাই আমি বলছি তো, আমি দলে থাকতে চাই, দল করতে চাই, দল থেকেও তো একটা রেসপেক্ট মানে আদায় নয়। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.